মুন্সিগঞ্জ সদরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রবিউল ইসলাম ও আসাদ নামে দুজন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। ভোরে উপজেলার খাসাকান্দি গ্রামে আওয়ামী লীগ নেতা আহমেদ ও মামুন গ্রুপের মধ্যে এর সংঘর্ষ হয়। মুন্সিগঞ্জ থানার ওসি মোহাম্মদ রাজীব হাসান জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ভোরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। প্রায় ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে গুলিবিদ্ধ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।